Hi guys, welcome to our YouTube channel, The Yummy Club. So today I'm in Khola Akash. Khola Akash. এখানে আজকে দুপুরবেলা লাঞ্চের জন্য বুকিং করা আছে তো এখানে খাওয়া দাওয়া হবে আমরা থালি বুক করা আছে তো চলুন আমরা অলরেডি এসে পৌঁছে গেছি ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমরা ভেতরে চলে এসেছি আপনাদেরকে চলুন ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই তারপরে আমি অলরেডি রিসেপশনে বলে দিয়েছি ওনারা খাবারটা রেডি করছে ততক্ষণ একটু ভেতরটা দেখিয়ে দিই চলুন ওই সামনেটা হচ্ছে ওনাদের এন্ট্রান্স এন্ট্রান্স দিয়ে ঢুকেই আমার এখন লেফট সাইডে এখানে ওনাদের রিসেপশন এরিয়া আর এটা হচ্ছে থাকা এবং খাওয়ার জায়গা এখানে থাকা খাওয়ার দুটোরই ব্যবস্থা আছে আর প্রপার্টিটা দেখুন মানে বিশাল বড় ওই দিকটাতে হলদি নদী এখানে বিভিন্ন বসার জায়গাটা আছে এখানটা বেশ সুন্দর সাজানো বেশ দারুণ লাগছে চলুন একটু সামনের দিকে যাই অনেকটা জায়গা নিয়ে তৈরি করেছে পুরো প্রপার্টিটা প্রচুর মানে আর সুন্দর বেশ বসার জায়গা টাইগা আছে বেশ এখানে এরকম মানে জলাশয় আছে ওইদিকে সুইমিং পুলও আছে চলুন ওইদিকে গিয়ে দেখাবো এইদিকে বেশ লোকজন বসে আছে ওখানে গঙ্গা নদীর ধারে বেশ দারুণ লাগছে এই সেই জায়গাটা একদম এই হলদি নদী আর এখানে এই রিসোর্টটা এদিকটাতে এদিকে এরকম বিকেলের দিকে সব ভালো টাইম স্পেন্ড করা যাবে এখানে আপনারা এসে থাকতেও পারেন বেশ দারুণ ব্যবস্থা এখন লাঞ্চে যাব তার আগে একটু দেখাচ্ছি বেশ এখানেও এই সাইডটাতেও বেশ সুন্দর বসার জায়গা অনেক প্রচুর মানে বিভিন্ন ধরনের বসার জায়গা এখানে এরকম বড় শেডের মধ্যে বসার জায়গা এখানে ছোট ছোট শেডের মধ্যে এরকম বসার জায়গা এরকম বিকেলের দিকে যারা ধরুন থাকবেন এখানে বেশ সুন্দর চা টা খাওয়ার জন্য বেশ খুবই সুন্দর মানে দারুণ লাগছে আমার তো দেখে তো এখানে এখন আমরা এই সেকেন্ড ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো চলুন ওইদিকে যাব আমি তো তাছাড়াও কিছু স্টিল ফটো তুলে নিই চলুন খাওয়ার ওখানে গিয়ে কথা তো আমাদের ননভেজ থালি চলে এসেছে বিশাল আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোলাও আছে পনির আছে এটা ইঁচড়ের তরকারি ভাত লেবু লঙ্কা মাছ মাংস চাটনি এখানে একটা সবজি আছে সাথে ডাল এটা পায়েস টক দই আর রসগোল্লা এদিকে আমপানা শরবত তো খেয়ে দেখি খেয়ে আপনাদের জানাচ্ছি কীরকম লাগবে গরম থেকে এসে বেশ দারুণ লাগলো চলুন খাওয়া দাওয়া করে নিই বাকি সব কথা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুবই ভালো ছিল সব রকম আইটেম এত আইটেম যে খেয়ে কুলানো যাচ্ছিল না তো আপনাদের বলে দিই আমাদের যে থালিটা ছিল এটা 450 rupees ছিল পার প্লেট পার থালি তো আমাদের চারজনের চারটে থালি ছিল তো আমি বাকি থালিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ভেজ থালি আছে নন ভেজ যে দুরকম ফিশের একটা থালি আছে মাটন থালি আছে তো এইগুলো আমি আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি তো আপনারাও আসুন এখানে খাওয়া দাওয়ার মানে খুবই ভালো লেগেছে আমার তো আর কলকাতা থেকে তো অনেকে আসে এখানে হলদিয়ার লোকেরাও আরও আসুন কলকাতার লোকেরাও আসুন তো আমি একবার মেনুটা দেখিয়ে দিই তারপর আবার বাকি কথা বলছি চলুন এবার খেয়ে দিয়ে উঠে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এদিকটা এই এখানে বেশ বোটিং করার ব্যবস্থা আছে এবং এই যে যেটা বলছিলাম আপনাদের এই সুইমিং পুল এখানে এরকম ফুলের বাগান আছে এদিকে বেশ থাকার ব্যবস্থা সব লোকজন অনেকেই এসছে প্রচুর গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে সবাই এতক্ষণ সুইমিং পুলে
ছিল এখানে সুইমিং পুল, দারুণ পুরো অনেকটা জায়গা এবং বেশ ভালো মেনটেন করে রেখেছেন এনারা। এরকম একটা শুধু মানে এরকম একটা ভেতর দিকে যে এত ভালো জায়গা রয়েছে কেউ বলবে না, মানে বোঝাই যাবে না যে এরকম একটা সুন্দর প্রপার্টি রয়েছে। চলুন একটুখানি ফটো টটো তুলে নিয়ে তারপর ভিডিওটা, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এখন আমরা বেরোবো, তো ভিডিওটা এখানে এন্ড করছি। তো এরকম নতুন নতুন জায়গা কভার করবো এখন, আর নতুন নতুন ভিডিও আসতে থাকবে। তো ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন, বাই বাই।